নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি 2023 সালের ইংরেজি সাজেশন নিয়ে আলোচনা করব। তো দেখো, এখানে বেশিরভাগই ফ্রেজাল ভার্ব এবং তার সঙ্গে ন্যারেশন চেঞ্জ এবং ভয়েস চেঞ্জ থেকে যে সমস্ত প্রশ্নগুলো প্রতি বছর মাধ্যমিক পরীক্ষায় এসেছে সেইগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। তো দেখো, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেশিরভাগই রয়েছে ফ্রেজাল ভার্ব। তো দেখো, মানে 1994 সালে, 1998 সালে, 2000 সালে, 2007, 2008, 2009, 2010, 2011, 12, 13, 14, 15, 16, তো দেখো এই সমস্ত সালে যে সমস্ত প্রশ্নগুলো দিয়েছে আমাদের ফ্রেজাল ভার্ব থেকে, সেই সমস্ত প্রশ্নগুলো টু দ্য পয়েন্ট পয়েন্ট এবং তার অ্যান্সার সমেত কিন্তু এখানে খুব সুন্দর করে কিন্তু আমরা তুলে ধরেছি। আর যে সমস্ত ছাত্রছাত্রীরা 2023 সালের মাধ্যমিক পরীক্ষার্থী এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা 2024 সালের মাধ্যমিক পরীক্ষার্থী, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা দেখতে পাচ্ছ 2012 সালে ফ্রেজাল ভার্ব থেকে কোন প্রশ্নগুলো দিয়েছে, তার অ্যান্সার কিন্তু এখানে খুব সুন্দর করে মানে করা আছে। 2013, 2014, 2015, 2016 সালের যে সমস্ত প্রশ্নগুলো এসেছে সেইগুলো কিন্তু খুব সুন্দর করে আমরা তুলে ধরেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো, ভয়েস চেঞ্জ থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু খুব সুন্দর করে সলভ করা। 2004, 2005, 7, 8, 9, 10, 11 প্রত্যেকটা সালের যে সমস্ত ভয়েস চেঞ্জগুলো এসেছে, 2007, 2012, 2013, 2014, 15, 16 সেই সমস্ত ভয়েস চেঞ্জগুলো কিন্তু তোমাদের সামনে আমরা তুলে ধরেছি। তো দেখো, এই সমস্ত ভয়েস চেঞ্জগুলো যদি ভালো করে প্র্যাকটিস করে যাও, এরকম টাইপেরই আসে আর কি। বুঝতে পারছো আমি কী বলছি? তো দেখো, এখানে আমরা দেখতে পারছি যে 1992 সালে কী প্রশ্ন দিয়েছে, 1993 সালে, 1995 সালে যে সমস্ত প্রশ্নগুলো এসেছে সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি। তো তোমরা দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন, তার অ্যান্সার সমেত কিন্তু এখানে খুব সুন্দর করে উল্লেখ করা আছে। তো দেখো, আর্টিকেলস অ্যান্ড প্রিপজিশনস। তো দেখো, আর্টিকেল এবং প্রিপজিশন থেকে যে সমস্ত প্রশ্নগুলো দিয়েছে, 1989 খ্রিস্টাব্দে আর্টিকেল মানে প্রিপজিশন থেকে, তো দেখো এক দাগে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এবং 1990 সালের প্রশ্ন আর্টিকেল প্রিপজিশন, 1992, 1996, 1997, 1998 সালের যাবতীয় যে সমস্ত ইংলিশ আছে সেগুলো টু দ্য পয়েন্ট আমি তুলে ধরেছি। এটা কিন্তু প্রিপজিশন। বুঝতে পারছো আমি কী বলছি? এটা কিন্তু প্রিপজিশন আছে। তো দেখো, অনেক ছাত্রছাত্রীরা যারা আমাকে কমেন্ট বক্সে লিখেছে যে স্যার, ইংলিশের সাজেশন এবং ইংলিশের প্রতি বছরের প্রশ্নগুলো দিলে তাদের অনেকটা উপকার হয়, তার জন্য আমি নিয়ে আসছি 2000 মানে 1999, 94, 95 থেকে একদম 2022 সাল পর্যন্ত যাবতীয় প্রশ্নপত্র এবং যাবতীয় অ্যান্সার সমেত এখানে কিন্তু খুব সুন্দর করে আলোচনা করা আছে। তোমরা এইগুলো কিন্তু বাড়িতে বসে বারবার প্র্যাকটিস করবে। বারবার প্র্যাকটিস না করলে কিন্তু তোমরা ভালো রেজাল্ট করতে পারবে না। তো দেখো, জয়েনিং থেকে যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, 1995, 1996 এই সালের কিন্তু আমরা দেখতে পারছি। তো দেখো, 1996 সালের, 1997 সালের, তো দেখো এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমরা ভালো করে পড়বে, জয়েনিং আছে, ঠিক আছে। আর তোমরা তো জানো যে WHO মানে WH যে ওয়ার্ডগুলো আছে সেটা কিন্তু কোনো পরিবর্তন হয় না। 1999 সালের প্রশ্ন, 2001 সালের প্রশ্ন, 2003 সালের প্রশ্ন তোমরা ভালো করে দেখে নাও। প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। তো দেখো, 2003 সাল, 2005 সাল, 2006 সালে যে সমস্ত প্রশ্নগুলো এসেছে সেইগুলো কিন্তু সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার কিন্তু তুলে ধরেছে। তো দেখো, তোমরা যে সমস্ত প্রশ্নগুলো আছে ইংলিশের, এই সমস্ত প্রশ্নগুলো প্রতি বছর
মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো আমরা দেখতে পাচ্ছি যে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের আমি দেখাচ্ছি এইগুলো কিন্তু বাড়িতে বসে ভালো করে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস ছাড়া কিন্তু কোনো উপায় নেই, প্র্যাকটিস করতেই হবে। আর গ্রামারের ফর্মুলা তো তোমাদের মাথায় রাখতে হবে এবং তার সঙ্গে প্রচুর প্র্যাকটিস করতে হবে, কোনটা ভুল হয়েছে কোনটা ঠিক হয়েছে। এবং এর জন্য কিন্তু তোমাদের মক টেস্ট পরীক্ষাগুলো দিতে হবে। বুঝতে পারছো আমি কী বলছি? 2012 সাল, 2013, 2014, 2015, 2016, 2017, তো দেখো এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের মাধ্যমিক ইংলিশ পরীক্ষার ক্ষেত্রে। তোমাদের কিন্তু 2023 সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা চলছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা ইংলিশে কোনো কিছু করেনি তারা এগুলো বাড়িতে বসে অবশ্যই প্র্যাকটিস করবে। তো দেখো নোটিশ থেকে খুবই ইম্পর্ট্যান্ট ফর অ্যানুয়াল ফাংশন, তো দেখো তোমরা এগুলো কিন্তু বাড়িতে বসে অবশ্যই প্র্যাকটিস করে যাবে। আর ফর কুইজ কম্পিটিশান তো দেখে নাও, একটা যদি ভালো করে লিখতে পারো বাকিগুলো কিন্তু লিখতে পারবে। আর তোমরা অবশ্যই কিন্তু ফর্মুলা ব্যবহার করবে, ঠিক আছে? এবং আমরা দেখতে পারছি টিচার ডে সেলিব্রেশন এখান থেকেও কিন্তু দিয়েছে। তো দেখো হিন্টস দেওয়া আছে, ঠিক আছে? তোমাকে এই হিন্টসটা দেখে তোমাকে বারবার মানে ইংলিশটা করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আর গ্রামার প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। তো দেখে নাও তোমরা, ঠিক আছে? তো আমরা দেখতে পারছি 2023 সালে ইংলিশে যে সমস্ত প্রশ্নগুলো আসার চান্স খুবই বেশি এবং যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে সেইগুলো আমরা সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট ব্যাখ্যা করেছি। তো বুঝতে পারছো আমি কী বলছি? তো দেখো প্রত্যেকটা প্রশ্ন তার অ্যান্সার সমেত কিন্তু আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে? পরে ফ্রি ডিস্ট্রিবিউশন অফ টেক্সট বুকস, বিনামূল্যে টেক্সট বইগুলো দেওয়া, দেখা অ্যান্সারগুলো খুব সুন্দর করে সলভ করা আছে, ঠিক আছে? ফ্রি কম্পিউটার ট্রেনিং ক্যাম্প, ঠিক আছে? নোটিশ লিখতে বলেছে, কিন্তু একটা নোটিশ লিখলে কিন্তু বাকি নোটিশগুলো কিন্তু হয়ে যায়, তোমরা তো জানো এইগুলো, তাই তো? তো দেখো 2023 সাল এবং 2024 সালে যে সমস্ত প্রশ্নগুলো গ্রামারের দিক থেকে আসতে পারে সেইগুলো কিন্তু আমি তুলে ধরেছি আমাদের SB একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তোমরা অবশ্যই এইগুলো ভালো করে প্র্যাকটিস করবে এবং বারবার প্র্যাকটিস করলে অবশ্যই তোমরা ভালো নম্বর পাবে 2023 সালের মাধ্যমিক ইংরেজি পরীক্ষায়। তো দেখো আমি তোমাদের ইংলিশ কোশ্চেন পেপার সলভ করে দিয়েছি 2023 সালের। ভিডিওটি দেখার জন্য SB একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।